सुभाष अंग से अंग এখন একটু বাজার বেরোচ্ছি, ছেলের কিছু জিনিস কেনাকাটি আছে অনেকগুলো। হোলি তো সামনে, তো হোলির অনেক প্রিপারেশন হয়ে গেছে, তো আমরা বাবা মা ও কিছু হোলি জোগাড় করতে যাচ্ছি বাজারে। তো বন্ধুরা, সব বাজার টাজারগুলো করে নিয়ে চলে এসেছি জিনিসপত্র কিনে। টুকরার বাজার তো আমি দেখালাম কেমন ভিড়, তাও আমি অনেকটা রাত্রে বেরিয়েছি। আমাদের এখানে যদি সন্ধ্যেবেলা বেরো তো একদম ঠেলাঠেলি ভিড়। এটা বারো মাসই ব্যাপার, মানে মনে হবে যে কিছু না কিছু অনুষ্ঠান লেগে রয়েছে। কিন্তু আজ হোলি বলে নয়, যে কোনো দিনই এরকম ঠেলতে ঠেলতে ভিড় ফাটকায় যেতে হয় বাজারে। তো এটাই উগরার একটা মাহাত্ম। তো আমি এখন আমি ছেলের জন্য যা যা কিনে এনেছি দেখাচ্ছি। দেখুন, আমার একটা গাছ কাটার সরঞ্জাম, এখানে গাছটা তো কাটতে হবে, এই দেখুন ছেলের হোলির প্রিপারেশন। আর একটা কেনা হয়েছে আবির, এটা বেশি ভালো লাগে আবির খেলতে, সব মানুষেরই ভালো লাগে আবির। অনেকগুলো কালার আছে, ছেলে তো খুব খুশি, ও কালকে বিড়ি খেলবে বলে একদম বস্তু। ঠিক আছে, ভালোভাবে কাটবো এই শুভকামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট। হ্যাঁ ভাই, হোলি পুরানো মানো, হোলি পুরানো মানো, হ্যাপি হোলি।
একটু গালটা দাও, গালটা দিয়ে ছেলে দেখি এদিকে। চলে এলাম তাদের একদম ছেলের রং টং রেডি হতে। আয় রিহান, আয় বস বস। আগে তো কি তারপর এগুলোকে কি করলি মুখটাকে? রংটা ওরকম দেখ। এখন ও করবে, নিজে নিজে করবে। দেখ প্রথমে এটা নিতে হবে, দিয়ে জলে খানিকটা জলে এটা গুলতে হবে। কতটা নিবি ততটা গুলেন। দাঁড়া দাঁড়া দেখ দেখ কেমন কালার চলে আসছে দেখ। আচ্ছা দেখি কি হচ্ছে, সংস্কারই তো আমি জানি না। আচ্ছা একটু পরীক্ষা করে নাম রয়েছি রেডি রেডি। ওকে একটু দিয়ে আসবে, দাঁড়া। তো এখানে দেখছেন তুলসী গাছটা প্রচুর ফুল মঞ্জুরি ফুটেছে, তো এগুলো যদি কেটে না দিই তাহলে তুলসী গাছের যে পাতা আছে সেগুলো একদম ছোট হয়ে যাবে, শুধু মঞ্জুরিতেই ভরে যাবে। তো এগুলো আমায় কাটতে হবে, এগুলো আপনারাও কাটবেন। যে কোনো পাতাবাহার গাছে ফুল যদি হয়ে যায় তাহলে ফুলগুলো অবশ্যই আগে কেটে দেবেন। হবে তো কেটে দিয়েছি সবই, মঞ্জুরিগুলো যা ছিল। নতুন নতুন পাতা গাছাবে, গ্রোথ হবে, আবার মঞ্জুরি হলে আবার কেটে দেবো। আপনারাও এরকমই করবেন, যে কোনো গলিয়াস বা পাতাবাহার গাছে কোনো ফুল এলে অবশ্যই রাখবেন। তো আবার নিয়ে চলে এসেছি বেগুনের রেসিপি, মানে বেগুনই করবো। তো ফুল হয়ে আজকে লাঞ্চের জন্য, আর এখানে বেগুন কেটে নিয়েছি। এত বেগুন হয়েছে বাগানে, এত বেগুন যে শুধু বেগুনের ঝাল বেগুন ভর্তা করি। আর যেহেতু গরম পড়েছে তো বেগুন ভর্তা তো ভালো লাগছে না, তো বেগুনিটা খাবো দুপুরে ডাল দিয়ে, বেগুনি ভাজা দিয়ে ভাত দাম জমে দেবো। এখন শুধু বেগুনি আর বেগুনি, সবাই এলে শুধু বেগুনি পাবে আমাদের বাড়ি যারা আসবে। তো বেগুনির ব্যাটার রেডি হয়ে গেছে, কড়াই তেল দেবো, গ্যাস ভাজবো, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, লাঞ্চটা কমপ্লিট করে নেবো। লাঞ্চ কমপ্লিট করবো, তার আগে ঠাকুরঘরটাকে একটু সাজাবো বিভিন্ন রকমের ফুল দিয়ে। ইচ্ছা আছে আমি বানিয়ে নিই, তারপরে যাচ্ছি। তো এখানে আমি বাগানের বিভিন্ন কালারের ফুল নিয়ে চলে এসেছি, যেহেতু রঙের উৎসব তো বিভিন্ন রঙের ফুল আছে, লাল সাদা নীল কমলা হলুদ, আর একটা সবচেয়ে মেন সেন্টার অফ অ্যাট্রাকশন পেঁয়াজি কিনা নেই, তো এটা দিয়ে একটু সাজিয়ে নিই অল্প করে। তো আমার লাঞ্চ হয়ে গেছে রান্না করা। এখানে একটা আলু পটল কুমড়ো তরকারি, আলু ভাজা করেছি, ভাত ভাতের পরিমাণটা একটু বেশি, আমি আজকাল বেশি করে ভাত খাচ্ছি একটু, আর ডাল, আর একটা জিনিস আছে সন্ধ্যে বেগিনি, এটা তো মাস্ট থাকবেই, চার চারটে বেগিনি। ঠিক আছে তো লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা আমাদের হোলির প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর সবাই মিলে আমরা হোলি খুব এনজয় করছি। এই হচ্ছে আমাদের বাড়ির ছোট সদস্য, আমার পিছনে পড়ে আছে, মানে আমার মোবাইলের পিছনে সব সময় ও মানে চেষ্টা করে যাচ্ছে মোবাইলটাকেও হোলি মাখানো। তো আমি বলছি বাবু তুই ওই দেখুন, আমি বলছি বাবু তুই যদি আমাকে হোলি মাখাবি মাখা, তুই মোবাইলটাকে মাখাস না, মোবাইলটা মাখালে পরে আর আমাদের ভিডিও করা যাবে না, আমাদের আর কেউ ভিডিও দেখতে পাবে না, আর আমার ভিউসটাও যাবে রে। তো ও তো বেচারা জানে না ভিউস কী আর জেম্মাকে কী ক্ষতিটা হবে। তো সে যাই হোক, খুব মজা করলাম। তো এই হচ্ছে আমার মানে দু দেওর আর আমার মানে ইয়ে যায়রা, ওরা তো মানে খুব এনজয় করলো। তো ওরা চাইছে ভিডিওতে খুবই ভালো মানে নাচ করতে, কিন্তু দেওররা তো ক্যামেরা যেই মোবাইল চালু করে দিচ্ছি তখন সঙ্গে সঙ্গে ওরা দুজনে স্থির দাঁড়িয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ডকেও দেখেছেন, ক্যামেরা চালু করলেই তো ওদের আর কিছু তখন মুখটি আর খুলবে না,
ক্যামেরার পিছনে যত ওদের মানে বাহাদুরি, আর ক্যামেরা চালিয়ে দিলেই তখন স্থির, তখন আর ওরা কিছু পারে না। এই সেটাই আমি বলছি যে আমার 2000 বন্ধু আছে, সে বন্ধুরা তোমাদেরকে আশীর্বাদ করবে, পরের বারে পরের হোলিতে তোমরা দেখবে একদম ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে যাবে। এই দেখো কালকে আমার আর শিবার ওটাই কথা হচ্ছিলো যে এখানে গাছগুলো কীভাবে আমরা পরিচর্যা করবো। তাতে শিবা বলছিলো যে এই লেবু গাছটা তো আমার অনেকদিনই কোনো ফল দিচ্ছে না, তো তুমি তাহলে কেটে ফেলো। তা আমি বললাম না, এটা আমার অনেক দিনকার লেবু গাছ, এটা আমি কাটতে পারবো না, আমি এটা দেখবো। কিন্তু ফল দিয়েছিলো একটি দুটি, আমি ওর লেবু পেয়েছিলাম, খুবই ভালো। তো এবারে আমি দেখছি মোটামুটি আমার চোখেতে পড়ছে, আসলে এত ঝুপড়ি হয়ে গেছে, মোটামুটি 3-4 লেবু আমি দেখতে পাচ্ছি। এই দেখুন, ছোট ছোট করে দুটো, এই হচ্ছে 3, আবার ক্যামেরাটা ঘোরা আছে, লেবু আছে তো প্রচণ্ড কাঁটা, আমি ভেতরে নিয়ে যেতে পারছি না। 4 আমার গাছটাতে 5-6 এই যে দেখুন এখানে মানে পাখির এত বাসা করেছে, আমাদের পাখি বাসা মানে পাখিকে আশ্রয় দেওয়ার জন্য গাছটা আমাকে রেখে দিতে হতো। তো এখন আমি সেটাই ভেবেছিলাম যে যাক পাখিকে আশ্রয় দেওয়ার জন্য আমি গাছটা রেখে দেবো, কিন্তু যেই হচ্ছে পাখিকে আশ্রয় দিতে গিয়ে যাক আমার লেবুও ধরেছে। এই দেখুন এত গাছে কাঁটা রাখো। আমি এই জায়গায় বসে পড়ে একটা খুব ভালো দৃশ্য দেখে ফেললাম, আমার মন ভরে গেল ওই দৃশ্যটা দেখে। তো দেখুন এত দিনের এত কষ্টের ফসল আমার আজকে ফলেছে, ওটা আমি নিচে বসে দেখতে পেয়েছি, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখা দিতে হবে এখনই, পরে দিলে হবে না, আমার কাছে খুচরো নেই। যে বোতলটা নিয়ে না, এইখানটা একবারে জড়িয়ে টড়িয়ে কী অবস্থা করে। এই দিকটা রাখবো না, মানে পাতাটা মরে যাচ্ছে গাছটা, এই ধারটা পরিষ্কার করেছি। তো বন্ধুরা এই আমার বাড়ির সাইডের সিঁড়ি, এখানে লেবু গাছটি, আর এই লেবু গাছের পাশ দিয়ে এই আমার সাইডের সিঁড়ি, এইখান দিয়ে আমার 3 ছাদে ওঠার আমি ব্যবস্থা করেছি। তাহলে পাতার গাছটা যে দেখতে পাচ্ছেন, এটা আমি ওখানে গিয়ে এই দুটো সিঁড়িকেই ও ধরে ফেলেছিল, তো আমি একটা দিকে সিঁড়িতে ওকে ধরিয়ে এলাম, কারণ দুটো সিঁড়িতে ধরিয়ে দিলে সিঁড়িতে ওঠার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর শীত মানে ধরে যে লতাটা উঠেছে, লতাটা প্রচণ্ড মোটা, মানে ওটাকে ভেদ করে সিঁড়িতে আর উঠতে পারছি না, ওই জন্য একদিকে সিঁড়ি দিয়ে এটা কেটে দিই, যাতে সিঁড়িতে ওঠাটা কোনো অসুবিধা না হয়। সব বন্ধুরা জানে আমার মাথার সঙ্গে ওর মাথা ঠুকে গেল, যদি আর একটা মাথায় না ঠোকার না, তাহলে ওরও সিং বেরোবে আমারও সিং বেরোবে, আর একটা মাথায় ঠুকে নেবে, আস্তে ঠুকবে, মাথায় যদি একবার ঠুকে যায় আর একবার ঠুকে নিতে হয়, নাহলে সিঙ্গেল। তো আমি আজকে কিছু অরিগানো পাতা তুলে নিয়ে যাচ্ছি, এখন তো বেগুনি হচ্ছে, তো এর সাথে অরিগানো পাতারও পকোড়া করবো। আপনাদের যাদের এই গাছটা আছে চিনতে পারলে এই গাছটা অবশ্যই রেখে দেবেন, এই গাছটা প্রচণ্ড শরীরের জন্য বেনিফিট, গ্যাস অম্বল থেকে দূর করার জন্য এই পাতার মানে অসীম গুণাগুণ। তো আপনারা কাঁচাও খেতে পারেন এই পাতা, আবার বড়া করেও খাবেন, প্রচণ্ড টেস্ট হয়।
এই পাতার বেসন দিয়ে বড়া করে খেতে। আমি দেখাচ্ছি আজকে রাত্রে বা সন্ধ্যাবেলা যখন বড়া করব তখন দেখাবো। তো এখন কটা পাতা ছিঁড়ে নিই। এই গাছের ডাল প্রচণ্ড নরম হয়, আস্তে আস্তে পাতাগুলো ছিঁড়তে হবে। আমি যেহেতু একা আছি তার জন্য আমি তিনটে মতন পাতাই আমার জন্য এনাফ। বেগুনের বড়াও খেতে হবে, তিনটে পাতাই, প্রচণ্ড বড় বড় পাতা হয়েছে। তো গাছে এখন পেঁপে পেকেছে, পেরে নেবো, একটা পাখিদের জন্য রেখে দেবো, আর বাকিগুলো আমরা পেরে নিচ্ছি। এটা হচ্ছে বেগুন, পেঁপে নয়, এটা বীজ করার জন্য রেখে দিয়েছি। দেখে মনে হচ্ছে কি দারুণ কালার হয়েছে, মনে হচ্ছে না হলুদ পাকা পেঁপে। তো আজকে যেহেতু রঙের উৎসব, তো সবজিও আমি নিচ থেকে কিছুটা রঙবেরঙের সবজি তুলে এনেছি। পার্পেল আছে, অরেঞ্জ আছে, অরেঞ্জ অনেক কটাই আছে, অরেঞ্জ দুটো আছে, গ্রিন আছে ডিপ গ্রিন, আর একটা ডিপ গ্রিন হোয়াইট। তো এখন অরিগানো পাথার যেটা এনেছিলাম নিচ থেকে, এটা পকোড়া করে দেখাচ্ছি আপনাদের। অরিগানোর পকোড়া, এরকম দেখতে পাচ্ছি একটা ডাটি পুরোটা। আপনারাও চাইলে অরিগানো পাতার এরকম পকোড়া খেতে পারেন, না হলে কাঁচা চিবিও খাওয়া যায়, বা চিকেন টিকেন কোনো কারি টারি করলে তার মধ্যে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের খুব ভালোভাবে হোলি কাটলো, আমরা সবাই মিলে খুব এনজয় করলাম। তো সবচেয়ে বড় ব্যাপার, আমার ছেলে এবং আমার দু দেওরের ছেলে, ওরা তো বাচ্চা, ওদের হোলি এনজয় করা খুব মানে খুব এনজয় করেছি, যাকে বলে তো একদম ভিজে মানে হোলি মেখে একদম খুব এনজয় করেছি। আর আমার ছেলে মানে হোলি মানে আজ থেকে জানুয়ারি পড়া থেকে ও হোলির তারিখ দেখে যাচ্ছে, কবে হোলি কবে হোলি, কবে উগড়া আসবে এবং ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে কবে ও হোলি খেলবে। তো যাই হোক, ও কিন্তু খুব এনজয় করেছে, তাতে আমি খুব খুশি। আর একটা কারণেও খুব খুশি, যেটা হচ্ছে যে আমি আজকে প্রথম আমি নিজে ক্যামেরাকে সেট করে ক্যামেরা কোন দিকে রাখতে হবে, কখন লম্বা করতে হবে, কখন চওড়া করতে হবে, কখন কোন দিকে পজিশন করতে হবে, এইভাবে আমি ক্যামেরাকে নিজে ফিট করে মানে একদম বাইরে থেকে বাজার মানে যখন বলি টলি সব কিনে আনা, মার্কেটে গিয়ে ওসব সব কিছু পুরো ইয়েটাই আমি করেছি, কারণ সঙ্গে শিবা নেই। তো আমাকেই পুরোটা করতে হয়েছে। আমি দেখলাম যে ভিডিওটা আমি মানে বন্ধ তো আমার করা যাবে না, যেহেতু আমার ডেইলি ব্লগ, সেহেতু আমি দেবো, আমি চেষ্টা করি, চেষ্টা করলে নিশ্চয়ই পারবো। তো ওই জন্য আমি করলাম। তো দেখুন, দেখে মানে যদি একটু ভালো লাগে লাইক করে দেবেন। আর একটা কথা হচ্ছে, আমার দেওররা এবং আমার জায়রা খুব আনন্দ করেছে আমার সঙ্গে, এইভাবে ওরা আনন্দ করে মানে হোলি তে থেকেছে। খুব ভালোভাবে আমরা তিন জায় মিলে আনন্দ করলাম। তো সেটা আমার কাছে খুব ভালো পাওয়া একটা, কারণ মানুষের জীবনে এগুলোই থেকে যায়। মানুষের জীবনে তো টাকা পয়সা সোনা দানা কেউ সঙ্গে নিয়ে যায় না, ভালোবাসাটা থেকে যায়। আর কামনা করি ঠাকুরের কাছে যে প্রতি বছর বছর এরকম যেন আমরা সবাই মিলে এরকমভাবে হোলিটা পার করতে পারি, সবাই মিলে একসঙ্গে। আর আমার হাজব্যান্ড যথারীতি মানে সেই যুগ যুগ ধরে মানে 26 বছর মানে 12 বছরে এক একটা যুগ হয়, তো 12 বছর হয়ে গেছে, আবার একটা 12 বছর হয়ে গেছে, যে আরও 2 বছর হয়েছে। সুতরাং আমার ওই নিয়ে আমার কোনো সমস্যা নেই, কোনো মানে দুঃখের কারণ নেই, এটাই রেগুলার বিশেষে আমার জীবনে চলে আসছে। তো ওইটুকুন দেখতে পেয়েছেন, ওটাই ঠিক, মানে ডিউটি যেতে হবে, যে কোনো অকেশানে ওকে ডিউটি যেতে হয়। তো সকালে উঠে একটু হোলি দিয়ে পরে ডিউটি চলে গিয়েছিলো, তো রাত্রির আবার এসে আমাদের একসঙ্গে ডিনার করা হবে। তো এখন ছেলে এবং ওর বাবা বেরিয়েছে একটু বাজারে। তো ছেলে তো ওর বাজার মানে এটা কিনবো ওটা কিনবো করে ওর শেষ হয় না, কালকে হোলির জোগাড় হয়েছে, আজকে আবার কিসের যুক্তি করতে গেছে আমি জানি না। আর হচ্ছে যে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার মানে সব বন্ধুদেরকে আমার হোলির অনেক অনেক ভালোবাসা সবাইকে দিলাম।
যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।